मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा শিক্ষামন্ত্রী রনুজ পেগুডাঙরিয়া আপুনি জানেনে লক্ষীমপুর জেলার নাওবৈশিয়া ঘোড়াকটা প্রাথমিক বিদ্যালয়ত কি চলি আছে যি সময়ত বিজেপি সরকার দুর্নীতির বিরুদ্ধে স্লোগান গায়ে থাকে তেনে সময়তে দেখা গেল নাওবৈশিয়া ঘোড়াকটা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিরুদ্ধে দুর্নীতি কথা এইজন আব্দুল শহীদের বিরুদ্ধে আজি বহু অভিযোগ আছে বিজেপি সরকার ইনফর্মর নামত দিয়া টাকার পৰা 10,000 টাকা প্রধান শিক্ষক আব্দুল শহীদ আর প্রেসিডেন্ট আব্দুল হাসিমে আত্মঘাত করার লগতে প্রধান শিক্ষক ক্লাসরুমত বহি বিড়ি খাওয়ার বিদ্যালয়খনত পানি যোগান ধরা মটর প্রধান শিক্ষক আবু শহীদে নিজের ঘরত লৈ যোৱাৰ লগতে বিদ্যালয়খনৰ টিন পাত চুরি করে বিক্রি করার অভিযোগ স্থানীয় রাইজর সেয়ে স্থানীয় রাইজে প্রতিবাদ করে এইজন প্রধান শিক্ষক আব্দুল শহীদক বহিষ্কার করল শিক্ষামন্ত্রী তথা সরকার কাটর আহ্বান জানায় স্থানীয় রাইজে নাওবৈশিয়ার পর শেখ ফরিজুল আহমেদের রিপোর্ট রিপাবলিক নিউজ যি আন্তর্জাতীয় পয়সাটো আহিছিলে এইটো মাস্টরে আর প্রেসিডেন্টে মিলি স্কুলের কামত নঘটাই এই পয়সাটো সিহতে খাই দিলে আৰু এই পয়সাটো কোনো হিসাব কিতাব তার মানে স্কুলত মেনেজিং কমিটিয়ে গমগতি পোৱা নাই আৰু রাইজেও কোনো গমগতি পোৱা নাই সিহঁতে অকলে প্রেসিডেন্টে আৰু প্রধান শিক্ষকে মিলি খাই দিলে প্রধান শিক্ষকজনৰ নাম কি আব্দুল শহীদ আৰু প্রেসিডেন্টজনৰ প্রেসিডেন্টৰ নাম হল আপোনাৰ হেৰি আব্দুল হাসিম আৰু এই বিশৰ একুশৰ যিটো আপোনাৰ ইউনিফৰ্ম আহিছিলে ল'ৰা ছোৱালীৰ বাবে এই ইউনিফৰ্মত 10,000 টকা সিহঁতে দুইজনে মিলি তার মানে খাই দিলে পয়সাটো সেইটো ল'ৰা ছোৱালীক তার মানে একো হেৰি দিয়া নাই কোনোৱে নজনাকে সিহঁতে তার মানে সেইটো চেকত চহী কৰি দিলে কোনে চেকত চহী কৰিছে প্রধান শিক্ষকে আৰু প্ৰেচিডেণ্টে আমি চৰকাৰক এইটোৱে দাবী জনাবলৈ বিচাৰোঁ যাতে চৰকাৰে আমাক এই হেৰি হেডমাষ্টৰক এনেকুৱা মাষ্টৰক যাতে পুৰা শাস্তি দিয়ে আৰু উপযুক্ত বিচার করে যাতে তার মানে তার কারণে আমি অনুরোধ জানাও আমি গোটেই রাজ এইটোর কারণে ওলাই আহিছো আজি যাতে সরকারে আমাক হেৰি এই স্কুলটো উন্নতি হওয়ার খবর কারণে যাতে অকমান চকু দিয়ে রনুজ কুমার পেগুক আমি অনুরোধ জানাও যে এনেকে প্রধান শিক্ষক আবু শহীদ এনেকা প্রধান শিক্ষকের ইয়ার পর দুর্নীতিগ্রস্ত শিক্ষক আমার ইয়ার পর বহিষ্কার করব লাগে বলে আমি অনুরোধ জানাইছো শিক্ষামন্ত্রী রনুজ কুমার আর লগতে সাসমেন করে দিব লাগে এনেক শিক্ষকের কোনো প্রয়োজন নাই এনেক স্কুলত যি শিক্ষকে ইয়াত বহি বহি বিড়ি খাই থাকে এনেক শিক্ষকের আমার ইয়াত কোনো জরুরি নাই বলে আমি দাবি জানাইছো সকল রাইজ কিবা অভিযোগ আমার স্কুলের মাস্টার স্কুলত আহি মানে কিবা লড়া ছোৱালীর ইউনিফর্ম আহিছিল মাস্টরে মানে নিজে কোনো টিন নজনাই মাস্টরে টকা কেটে উঠাই ফেসিটন মাস্টরে উঠাই খাই দিলে আমি গম পোৱা নাই আমি মানে স্কুলের সভানীতে আছিলো ঘরের ওচরতে আপনার নামটো কি মিস্টার সলিমা বেগম ই মানে মোক গম পোৱা নাই অভিযোগ করে আছো কিবা এটু শাস্তি দিব লাগে আৰু গৰত আমাৰ মানে স্কুলৰ টিং আছিলে 10 পিস এই মাষ্টৰে একেটা টিং চুৰি কৰি বিক্ৰী কৰিলে আমাৰ গম পোৱা নাই কোৱা নাই মাষ্টৰজনৰ নাম কি স্কুলত মটৰান মোহাম্মদ আবুল শহীদ স্কুলত মটৰ আনিলে মটৰ ল'ৰা ছোৱালী পানী খাবলৈ মটৰ আনিছে সি মানে গৰত লৈ গ'ল এতিয়া ল'ৰা ছোৱালী পানী খাবলৈ অসুবিধা হৈ আছে ফিল্টাৰ কৰি পানী খুৱাই আছে সোমবাৰত মানে মিটিং দিব বুলি কলে আজি গোটেই কেইটা ৰাইজ আমি লৈ আহিলো শিক্ষক অহা নাই এই কাৰণে কিবা শিক্ষকক আমি শাস্তি দিবলৈ আপোনাক অনুৰোধ কৰিলো।